লক্ষ শিশুর মাথা কেটে তৈরি করা হচ্ছে পদ্মা সেতু। নদীতে রক্ত ঢেলে পদ্মা সেতুর ভিত্তি স্থাপনই গুজবের কারণ। পদ্মা সেতু নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেতু কর্তৃপক্ষের। কোথাও লেখা হয়েছে 1 লক্ষ শিশুর মাথা লাগবে, কোথাও বলা হয়েছে 1000 মানুষের মাথা কেটে নিয়ে বিশেষভাবে পুঁতে দেওয়া হয়েছে, শতাধিক মানুষের মাথা কাটা হয়েছে, সেই মাথা নির্মীয়মান পদ্মা সেতুর স্তম্ভ তৈরির ভিত করতে রাখা হয়েছে। এ ধরনের মারাত্মক গুজব ক্রমে বিরাট আকার নিল বাংলাদেশে। একাধিক ফেসবুক ও হোয়াটসঅ্যাপে গ্রুপে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ছবি। রীতিমতো ফটোশপের কারিগরিতে তৈরি এই ছবি এক শ্রেণীর মানুষের মধ্যে ভীতি সঞ্চার করেছে। গুজব আরও ছড়িয়ে হাজারখানেক মানুষের নিখোঁজ বলেই রটানো হচ্ছে। পরিস্থিতি এমন যে সোশ্যাল সাইট জুড়ে এই গুজবের রমরমা, সেটা আরও ছড়িয়ে পড়েছে। এর জেরে তৈরি হওয়া আতঙ্ক রুখতে গিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। বারে বারে এটিকে গুজব বলে পাল্টা প্রচার চালানো হলেও আতঙ্কের সেই ভুয়া পোস্টের দেওয়া ছবি ও বিবরণ আটকানো সম্ভব হচ্ছে না। বাংলাদেশ পুলিশের আইটি সেল ও সাইবার নিরাপত্তা বিভাগ সক্রিয় হয়। ঢাকা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও বিভিন্ন এলাকা থেকে এমন গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃতদের কয়েকজন জামাত ইসলামীর শাখা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য। মঙ্গলবার চট্টগ্রামের বাসিন্দাদের মোবাইলে একের পর এক নোটিফিকেশন আসতে থাকে। তাতে দেখা যায় বিশেষ এক ধরনের ফেসবুক পেজে লেখা হয়েছে পদ্মা সেতু তৈরি করতে 1 লাখ শিশুর মাথা লাগবে। পুলিশ ও আওয়ামী লীগের লোকজন দেশের বিভিন্ন জায়গায় শিশুদের গুম করে মাথা কেটে নিচ্ছে। কাজেই আপনার বাচ্চাকে ঘর থেকে বের হতে দিবেন না, স্কুল মাদ্রাসা খেলার মাঠ কোথাও না। আর আপনি মুসলমান হলে মেসেজটি আরও 10 জনের কাছে পাঠিয়ে দিন। এর জেরে ক্ষোভ তৈরি হয় মানুষের মধ্যে, আবার কিছু অভিভাবক রীতিমতো আতঙ্কিত হন। খোঁজ নিয়ে জানা গেছে গুজবটি চট্টগ্রামের কম বেশি প্রায় সব জায়গায় ছড়িয়েছে। অনেকে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো থেকে শুরু করে বাইরে খেলাধুলাও করতে দিচ্ছেন না। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং মুন্সীগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্প। নদীতে রক্ত ঢেলে পদ্মা সেতুর ভিত্তি স্থাপনই গুজবের কারণ। নদীতে পশুর রক্ত ঢেলে পদ্মা সেতুর ভিত্তি স্থাপন কাজের উদ্বোধন করেছিলেন দায়িত্ব পাওয়া চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। বড় কাজের শুরুতে পশু উৎসর্গের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়, এড়ানো যায় বড় বড় দুর্ঘটনা, এটি ছিল তাদের বিশ্বাস। 2015 সালের 2 মার্চ সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় মূল সেতুর পরীক্ষামূলক ভিত্তি স্থাপনের সময় নদীতে গরু ও খাসির রক্ত ঢালতে দেখা যায় চাইনিজ ওই প্রতিষ্ঠানের কর্মীদের। ভাসিয়ে দেওয়া হয় কয়েকটি মুরগিও। সম্প্রতি সেই খবরটি আবার অনলাইনে ছড়িয়ে পড়লে পদ্মা সেতুতে মানুষের মাথা প্রয়োজন এমন গুজব ছড়ায় বলে মনে করা হচ্ছে। এই গুজবের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। আমরা স্পষ্টতভাবে বলতেই চাই এটা একটি গুজব, এর কোনো সত্যতা নেই, এমন অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, সেতুর কাজ শুরুর সময় কর্মরত চীনা নাগরিকরা তাদের প্রথাগত বিশ্বাস ও রীতি অনুযায়ী 2টি কালো ষাঁড়, 2টি খাসি এবং 2টি মোরগ পদ্মা তীরে জবাই করে। পরে পশুর রক্ত ঢেলে দেওয়া হয় পদ্মায়। এছাড়া ষাঁড়ের সামনের 2টি পা এবং জবাই করা 2টি মুরগিও তারা ভাসিয়ে দেন। অবশ্য অবশিষ্ট মাংস প্রকল্প কর্মরত চীনাদের মাঝে বিতরণ করা হয়। পশু উৎসর্গের পর ভিত্তি স্থাপন কাজের চারিদিকে একের পর এক আতশবাজি ফুটতে দেখা যায়। এতে অংশ নেন প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সবাই। পদ্মা সেতু নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেতু কর্তৃপক্ষের। পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চলছে, তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রতিবাদ লিপিতে এ ধরনের অপপ্রচারকে দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এ কথা বলা হয়েছে। স্মারকপত্রে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রি মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি গুজব, এর কোনো সত্যতা নেই। এসব অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল সেতুর 294টি পাইলের মধ্যে 292টি শেষ হয়েছে। 42টি পিয়ারের মধ্যে ইতিমধ্যে 30টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত 14টি স্প্যান স্থাপন করা হয়েছে যা এখন দৃশ্যমান। 30 জুন পর্যন্ত মূল সেতুর 81%, নদী শাসন কাজের অগ্রগতি 59% এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি 71% শেষ হয়েছে। এবার কান খারাপ হয়ে গেল ওসি মোয়াজ্জেমের। সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেনের কান খারাপ। তার কানে সমস্যা আছে, এ কারণে ভিডিওটিতে নুসরাতকে বারবার একই প্রশ্ন করেছেন বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী আহসান উল্লাহ। এ সময় আদালত বলেছেন, কানে কম শুনলে তিনি ওসি থাকেন কেমনে। মঙ্গলবার ওসি মোয়াজ্জেমের জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়দের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী এমন তথ্য জানান। পরে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। শুনানি শুরুতে ওসি মোয়াজ্জেমের আইনজীবী আহসানুল্লাহ বলেন, ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে তার সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন নয় যে তাকে জামিন দেওয়া যাবে না। তিনি জামিনযোগ্য মামলায় আছেন, এছাড়া তার বয়স হয়েছে, হার্টেও সমস্যা রয়েছে। তখন আদালতের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরীকে আইনজীবী প্রশ্ন করেন, আপনি কি ভিডিওটির কথাগুলো শুনেছেন? জবাবে আইনজীবী বলেন, অবশ্যই শুনেছি, এজাহারে হুবহু লেখাও আছে, তার প্রশ্নে কোনো ভুল নাই। তাছাড়া ওসি মোয়াজ্জেমের কান খারাপ, কানে সমস্যা আছে, ওনার কানের চিকিৎসা চলছে, এ কারণে বারবার প্রশ্ন করেছেন। তখন বিচারক বলেন, কানে কম শুনলে তিনি ওসি থাকেন কিভাবে। এ সময় ওসি মোয়াজ্জেমের আইনজীবী বলেন, তিনি কোনো অপরাধ করেননি, তার কাছ থেকে ভিডিওটি নিয়ে একজন সাংবাদিক তা ভাইরাল করে দিয়েছেন। সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করে এ আইনজীবী বলেন, সাংবাদিক তো এখন তেলাপিয়া মাছের মতো, তখন যদি ভিডিওটি না করে মামলা নিত তাহলে সাংবাদিকদের কেউ কেউ প্রশ্ন করত কত টাকা খেয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করেছেন। এ সময় বিচারক বলেন, এর পিছনে সাংবাদিকরা যদি শুরু থেকে লেগে থাকতেন তাহলে এই ঘটনা ঘটত না। বেঞ্চের কনিষ্ঠ বিচারক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা না থাকলে সমাজের এইসব ঘটনা এভাবে প্রকাশ পেত না। তখন মোয়াজ্জেমের আইনজীবী শশের মধ্যে ভূত আছে বলে বলতে বলতে শুনানি শেষ করেন। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম দাঁড়িয়ে বলেন, এটি একটি বার্নিং ইস্যু, নুসরাতের বক্তব্য ভিডিও করেছেন, আবার ভাইরালও করেছেন, ওনাকে জামিন দেওয়া হলে সমাজে মেসেজটা কি যাবে। তখন জ্যেষ্ঠ বিচারক জানতে চান, মোয়াজ্জেম হোসেন কাস্টডিতে আছেন কিনা, থাকলে কতদিন ধরে আছেন, মাসখানেক ধরে আছেন বলে জবাবে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান। মোয়াজ্জেম হোসেনের শারীরিক অবস্থা জানতে চাইলে মাহবুব আলম বলেন, তার শরীর খারাপ করলে জেল কর্তৃপক্ষ দেখবেন, দণ্ডিত হওয়ার আগে আসামিদের কি চিকিৎসা দেওয়া হবে সে ব্যাপারে বিভিন্ন ডিসিশন রয়েছে। মামলাটি কি পর্যায়ে রয়েছে বিচারক তা জানতে চাইলে মাহবুব আলম বলেন, আদালত অভিযোগ আমলে নিয়েছে, আগামীকাল অভিযোগ গঠনের শুনানি। অ্যাটর্নি জেনারেল বলেন, এই ভিডিওটিতে অশ্লীলতা রয়েছে, এটা করে ভাইরাল করে দেওয়া হয়েছে, একজন পুলিশ অফিসার কেন এমন প্রশ্ন করেছে, এসব প্রশ্ন করা কতটা সঠিক ছিল, আবার অনুমতি ছাড়া ভিডিও করেছে। বিচারক মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী তখন বলেন, কিছু কিছু ওসিডিসি আছেন যারা নিজেদের জমিদার মনে করেন, সবার কথা বলছি না, কিছু কিছু ওসিডিসি আছেন অন্যান্য দেশেও জেনেই তা নয়। নুসরাত কেন থানায় গিয়েছিলেন সেই প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কাছে রাখলে আদালতে মাহবুব আলম বলেন, হয়তো FIR বা অভিযোগ করতে গিয়েছিল, ওসির কাছে ডায়েরি থাকে, কোনো ডিউটি অফিসার সে সময় যদি না থাকে তাহলে সে নোট নিবে, অমুক এসেছিল এই অভিযোগ নিয়ে, তা না করে মেয়েটাকে এসব অবান্তর প্রশ্ন করা হলো, মজা করলো, ভিডিও করলো, তারপর সেটা ভাইরালও করে দিল। সে বলতে পারতো, তোমার বক্তব্য লিখিত দিয়ে যাও বা লিখিত নিয়ে আসো। বিচারক মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী বলেন, আরও দেখলাম মামলা হওয়ার পরও পুলিশ কিছু করছে না, তখন যদি প্রোটেকশন দিত বা অ্যাকশন নিত তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বিচারপতি আরও বলেন, দায়িত্ব বা ক্ষমতা থাকার পরও সে দায়িত্ব পালন না করার কারণে যদি কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটে তবে তার জন্য দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তিও সমান দায়ী। অ্যাটর্নি জেনারেল তখন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তাদের এরকম হওয়ার কোনো সুযোগ নেই।
এ সময় ওসি মঞ্জেমের আইনজীবী আরও বলেন, মঞ্জেম হোসেন খুবই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তিনি যে ভিডিওটি করেছেন তাতে কোনো ভালো লাগার প্রশ্ন নেই। সে তার মা ভাই ও একজন নারী পুলিশের উপস্থিতিতে বক্তব্য দিয়েছে। ওসি তাকে মা সম্বোধন করেছেন। ভিডিও রেকর্ড নিয়ে এক পর্যায়ে জ্যেষ্ঠ বিচারক মঞ্জেমের আইনজীবীকে প্রশ্ন রাখেন, সাধারণত এমনটা হয়, এসব প্রশ্ন করে থাকে পুলিশ, সব পুলিশই যদি করবে তাহলে আদালত কী করবে? তারপর মঞ্জেমের আইনজীবী বলতে থাকেন, পুলিশকে হেয় করার জন্য এরকম উদ্ভট একটি মামলা করা হয়েছে। পরে আদালত আবেদনটি খারিজ করতে চাইলে মঞ্জেমের আইনজীবী নট প্লেস রিজেক্ট চান, আদালত আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।